গতদিনের ক্লাসে আমরা শিখেছিলাম কন্ট্রোল স্টেটমেন্টের বাকি যে পার্টটা ছিল, নেস্টেড ইফ স্টেটমেন্ট, ইফ এলস ইফ ল্যাডার স্টেটমেন্ট এন্ড সুইচ স্টেটমেন্ট। দেন আমরা ল্যাব সেশনে ছিলাম, এগুলো এই কন্ট্রোল স্টেটমেন্ট গুলো দিয়ে একটু প্র্যাকটিস করেছি। তো আজকে সেশনে যা যা থাকছে সেটা হচ্ছে যে ফার্স্টে লুপ নিয়ে একটু কথা বলবো, এবং এই লুপের উপরেই আমরা ল্যাব সেশন করব। লুপটা কি আসলে আমরা জানি, লুপের বাংলা অর্থ হচ্ছে চক্র, তাই না? বাংলা নর্মালি আমরা যেটা বুঝি, তো আমরা আসলে আমাদের সি এর ভাষায় যেভাবে বলি যে পুনরাবৃত্তি করা, এটা একটা কাজ বারবার করা, বলেছে টু রিপিটেডলি এক্সিকিউট এ ব্লক অফ স্টেটমেন্ট, ইট এক্সিকিউটস এ ব্লক অফ স্টেটমেন্ট নাম্বার অফ টাইমস until the condition becomes false. বলা হয়েছে যতক্ষণ না পর্যন্ত কন্ডিশন ফলস না হয় ততক্ষণ পর্যন্ত ওই ব্লক অফ স্টেটমেন্টটা কাজ করে। ঠিক আছে, এখন আমরা দেখি যে এই লুপটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ আর একটা হলো এক্সিট কন্ট্রোল লুপ। ঠিক আছে, এন্ট্রি কন্ট্রোল লুপটা হচ্ছে দুই রকম, হচ্ছে ফর লুপ আরেকটা হচ্ছে ফয়েল লুপ, আর এক্সিট কন্ট্রোল লুপ হচ্ছে একটা আছে এখানে সি তে ব্যবহার করা হয়েছে, সি এবং সি প্লাস প্লাস এ ডু ফয়েল লুপ। তো আমরা দেখি এই এন্ট্রি কন্ট্রোল লুপ এবং এক্সিট কন্ট্রোল লুপ সম্পর্কে একটু জেনে আসি। এন্ট্রি কন্ট্রোল লুপটা হলো যে টেস্ট কন্ডিশন ফার্স্ট চেক করা হয়, আমরা একটু ফিগারে দেখি যে ফার্স্ট আমরা টেস্ট কন্ডিশনটাকে চেক করি, দেন আমরা লুপের কাজটা করে আসি। লুপ বডির মধ্যে আমরা ট্রু হলে লুপ বডির মধ্যে আমরা এন্ট্রি করি। তো যেহেতু আগে কন্ডিশন চেক করা হয়, এই জন্য এটা আমরা বলছি শুরুতে কন্ডিশন চেক করা হয় এই এন্ট্রি কন্ট্রোল লুপে, এবং এক্সিট কন্ট্রোল লুপটা হচ্ছে আপনার শেষে কন্ডিশন চেক করা হয়, আগে প্রথমে লুপের কাজটা একবার করে এসে দেন কন্ডিশন চেক করা হয়। ধরেন এখানে একটা কন্ডিশন দেয়া আছে এবং এটা হচ্ছে লুপের বডি, আমরা যে বললাম একটু আগে এই যে এ ব্লক অফ স্টেটমেন্টস, ধরেন এখানে একটা ব্লক অফ স্টেটমেন্টস দেওয়া আছে, তো কন্ডিশন যদি সত্য হয় তাহলে কি হবে, এ ব্লক অফ স্টেটমেন্ট এক্সিকিউট হবে ততক্ষণ পর্যন্ত এক্সিকিউট হবে, এখানে এই জন্য বলে দেওয়া হয়েছে যতক্ষণ না পর্যন্ত এটা কি হয় কাজ করবে, একবার এক্সিকিউট হবে, দেন হওয়ার পর কন্ডিশন চেক হবে, কন্ডিশনে যদি ট্রু হয় তাহলে কি করবে আবার ওই লুপটা আমরা একটু দেখি এই লুপ কন্ট্রোল স্টেটমেন্টের প্রথম যে লুপটা ফর লুপ, ঠিক আছে, ফর লুপ স্টেটমেন্টটা একটু দেখে আসি। ফর লুপে কি বলা দেওয়া হয়েছে, প্রথমে আমরা সিনট্যাক্স দিয়েছি যে ফর লুপ কন্টেন্স থ্রি ডিফারেন্ট পার্টস, ফর লুপে তিনটা পার্ট থাকবে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট পার্ট। ঠিক আছে, এই তিনটা কন্ডিশন থাকবে এবং এখানে সিনট্যাক্স দেওয়া হয়েছে, দেখেন ইনিশিয়ালাইজেশন এখানে এই পার্টে বসবে এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্ট এই পার্টে বসবে। তো এটা হচ্ছে সিনট্যাক্স এবং প্রত্যেকটা সেমিকোলন দিয়ে মানে এক্সপ্রেশনের শেষ বোঝানো হয়েছে। তো এটা হচ্ছে লুপের বডি, আমরা যদি কোনো স্টেটমেন্ট লিখতে চাই, যে মানে যে স্টেটমেন্ট গুলো আমরা এক্সিকিউট করতে চাই এটা সেই স্টেটমেন্ট ব্লক যেটা আমরা বারবার সেই কাজটা করতে চাই এখানে লিখতে হয়। তো এখানে বলা হয়েছে যে ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশন হলো কিসের জন্য ব্যবহার করা হয়, এখানে একটু হিন্টস দিয়েছি আর কি, যে টু ইনিশিয়ালাইজ লুপ কাউন্টার,
লুপ কাউন্টারকে ইনিশিয়ালাইজ করার জন্য, অর্থাৎ লুপটা কয়বার ঘুরবে মানে কয়বার এক্সিকিউট করবে সেটা অ্যাকচুয়ালি বলে দেওয়া হয়, যে আপনি 1 থেকে 10 বার এই লুপটা এক্সিকিউট করবেন তাহলে আপনাকে কি করতে হবে বলে দিতে হবে, যে শুরু করতে হবে কোথা থেকে, শুরু করলাম 1 থেকে, তাহলে এখানে বলে দিতে হয় 1। টেক্সট এক্সপ্রেশন, টেক্সট এক্সপ্রেশনটা কি লিখতে হয়, এখানে হচ্ছে টেস্ট কন্ডিশনটা লিখতে হয়। তো এই কন্ডিশনটা তখনই আমরা ট্রু কন্ডিশন পর্যন্ত আমরা লিখবো আর কি, যখন এই টেস্ট কন্ডিশন ফলস হবে দেন এটা আমরা আমরা যে যেখানে যে লিখলাম কন্ডিশন, এই কন্ডিশনটাই হচ্ছে টেস্ট কন্ডিশন, ঠিক আছে, এই টেস্ট কন্ডিশনটা। এবং আপডেট এক্সপ্রেশন এটা হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট পার্টটা। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে রাইট এ সি প্রোগ্রাম টু প্রিন্ট হ্যালো ফর 5 টাইমস, মানে এই হ্যালো কথাটা 5 বার প্রিন্ট হবে। তো আমরা কি করলাম, এই যে শুরু 5 বার অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত, বা আপনি দিতে পারেন 0 থেকে, এখানে আমি দিয়েছি 1 থেকে 5 পর্যন্ত, দেখেন শুরু করলাম এই যে আই দিয়ে, এটাকে বলা হয় কাউন্টার ভ্যারিয়েবল, ঠিক আছে, এটা দেখলে আপনারা একটু বুঝতে পারবেন। এবং কাউন্টার কাউন্ট শুরু করলাম কোথা থেকে, এই 1 থেকে কত পর্যন্ত, 5 পর্যন্ত। এইখানে সেই মানটাই দিয়ে দেওয়া হয় যেখান থেকে আমরা শুরু করব, এবং এই পার্টে ততটুকু বলে শর্তটা বলে দেওয়া হয় যে কত থেকে কত পর্যন্ত, মানে কত পর্যন্ত আমাদের এক্সিকিউট করতে হবে, অর্থাৎ যখনই 5 এর পরে 6 আসবে তার মানে এই ব্লক অফ কোডসটা আর কাজ করবে না, বেরিয়ে যাবে, হ্যাঁ এই লুপ থেকে বেরিয়ে যাবে। তো এবং আই প্লাস প্লাস এটার অর্থ হলো ইনক্রিমেন্ট, এটা মানে হলো ইনক্রিমেন্ট, আই এর মান এক এক করে বাড়বে, আই এর মান এক করে বাড়বে, ঠিক আছে, সরি। আচ্ছা তো ওখানে বাড়তেও পারে কমতেও পারে, ওটা পরে আমরা বলবো। এই এখানে আমরা শুধু এইটুকু বুঝি যে আমরা প্রথম কাজটা দেখি যে আই এর মান 0 প্রথমে বলে দেওয়া হয়েছে ফার্স্ট স্টেপ। এখানে দেখেন টোটাল কয়টা কাজ হয়, এগুলো হচ্ছে স্টেপের বলে দেওয়া হয়েছে এখানে আপনাদের সুবিধার জন্য। স্টেপ 1 এ আমরা যেটা করব শুরুর মানটা বলে দিব, 0 দিলে কি করতে হবে, 5 এর একটু কম নিয়েছি, 0 থেকে 5 পর্যন্ত গুণেন, 0 1 2 3 4 পর্যন্ত আমার কিন্তু যখন আসবে তখন আমাদের মানে 4 পর্যন্ত আসলে আমরা আমাদের 5টা হ্যালো প্রিন্ট পাবো। জি ম্যাডাম, আচ্ছা তাহলে আমাদের ততক্ষণ পর্যন্ত ট্রু হতে হবে, তার মানে যখনই 5 আসবে তখন কি হবে, ফলস হয়ে যাবে না, মানে আই এর মান যখন 5 হবে তখন কিন্তু আমার পুরো কন্ডিশনটা ফলস হয়ে যাবে। দেখেন আপনারা কি একটু ক্লিয়ার হতে পারছেন? জি ম্যাম বুঝতে পারছি। আই এর মানটা আমরা এখানে 1 থেকে দিলাম কন্ডিশনে, এটা শুধুমাত্র একবারই এক্সিকিউট হয় প্রোগ্রামে, এবং আই এর মান 1 নিয়ে এই কন্ডিশনটা টেস্ট হতে থাকে, কন্ডিশন ততক্ষণ পর্যন্ত ট্রু হবে। এবং প্রথমে ধরেন আই এর মান এখানে 1 নিলাম, আই এর মান আমি নিলাম 1, তাহলে 1 নিলে কন্ডিশন কি ট্রু না, 1 5 এর থেকে ছোট কন্ডিশন ট্রু, ট্রু হলে কি হবে, হ্যালো একবার প্রিন্ট করবে, প্রিন্ট হবে, ঠিক আছে। তারপরে প্রিন্ট হওয়ার পরে এই স্টেপে চলে আসবে আবার, ঠিক আছে, ইনক্রিমেন্ট হবে, কিসের মান ইনক্রিমেন্ট হবে, এই আই এর মান ইনক্রিমেন্ট হবে। জি ম্যাম, তাহলে আই এর মান আগে ছিল 1, ইনক্রিমেন্ট হয়ে এখন কত হবে, 2 হবে, 1, তার মানে এখন কত, 2, তাহলে এখন আমরা আবার চেক করব যে 2 কি 5 এর থেকে ছোট, ইয়েস না, হ্যাঁ ছোট, ছোট, ট্রু, ট্রু হলে আবার কি হবে, হ্যালো আরেকবার, হ্যালো আমরা দেখলাম আগে একবার প্রিন্ট হলো, এখন আরেকবার প্রিন্ট হলো, যখন আই এর মান আই যখন আই সমান কত তখন 2, তাহলে আমরা আই এর মান আবার বাড়ালাম, তাহলে কত আই এর মান এখন কত হবে, 3 হবে, 3, 3 হলে আমরা কন্ডিশন চেক করব, কন্ডিশন ট্রু, কন্ডিশন ট্রু, তাহলে আই এর মান 3 হলেও কন্ডিশন ট্রু, এখানে হ্যালো প্রিন্ট হবে। আবার আমরা দেখি আই এর মান আবার বাড়াবো, 4, আই এর মান তখন কি হবে, 4, 4 হলে তখন আমরা কি হবে, 4, তার মানে কি ট্রু,
কন্ডিশন ট্রু আরেকবার প্রিন্ট করলাম আবার চেক করলাম আই এর মান 5 এখন কত হ্যাঁ তো 5 5 নাম্বার কন্ডিশন তাহলে আবার চেক করব এরকম ট্রু হবে না 5 তাহলে 5 ট্রু কেন বলে দেওয়া হয়েছে ইজ ইকুয়াল ঠিক আছে তার মানে 5 এর সমানও হওয়া যাবে বলে কি হবে সত্য হবে জি ম্যাডাম 5 পর্যন্ত হ্যাঁ 5 পর্যন্ত হবে তখন আরেকটা ট্রু মানে এইচ মানে হ্যালো প্রিন্ট করবে করার পর আবার আই এর মান এক বাড়বে এখন কত হলো 6 হবে 6 হবে কার কন্ডিশন যদি 6 হয় তাহলে কি কন্ডিশন ট্রু থাকবে ফলস ফলস হয়ে যাবে তখন কি করবে এই প্রোগ্রাম থেকে এক্সিকিউট এক্সিট হয়ে প্রোগ্রাম শেষ করে দিবে মানে লুপ থেকে বেরিয়ে যাবে লুপ থেকে বেরিয়ে যাবে ক্লিয়ার এখানে জি ম্যাম জি ম্যাম আচ্ছা আপনারা একটু কষ্ট করে এটা একটু প্র্যাকটিস করেন এখানে একটা প্রবলেম দেওয়া আছে প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে যে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট মাল্টিপ্লিকেশন টেবিল ইউজিং ফর লুপ অর্থাৎ আপনি ধরেন নামতা আর কি মাল্টিপ্লিকেশন টেবিল হচ্ছে নামতা দুই একের ঘরের নামতা দুইয়ের ঘরের নামতা তিনের ঘরের নামতা এরকম আমরা নামতা করতে পারি 3 6 9 12 ঠিক আছে এরকম যেমন 2 1 কে 2 2 2 গুণ 4 2 3 এ 6 তাই না এই এই কাজটা আপনারা একটু দেখান আচ্ছা 4 ঠিক আছে তো এই রকম আমার আউটপুটটা আসবে আউটপুট দেখেন আউটপুটটা জি যেমন 5 এর নামটা তাহলে 5 লিখে এন্টার 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 দিলাম সুন্দর হয়েছে যদি আমি 8 এর নামটা চাই তাহলে 8 লিখে এন্টার দিলাম 8 এর নামটা জি স্যার সুন্দর হয়েছে স্যার থ্যাংক ইউ ম্যাম আরে তাহলে আমরা আরেকজনেরটা দেখি একটু কিভাবে করেছেন দেখা যাচ্ছে জি এটা আসছে 1 থেকে 10 পর্যন্ত আমি আউটপুটটা দেখতে পাচ্ছেন উনি একে উত্তরে 1 থেকে 10 পর্যন্ত লিখছেন কি জি 1 থেকে 10 পর্যন্ত নিয়েছে এইজন্য নেস্টেড ফর ব্যবহার করছে আর ঠিক কিভাবে করেছেন একটু দেখি হ্যাঁ ম্যাম দেখতে পাচ্ছেন জি রান করেন যেন লেখলাম যেমন 8 সব 8 এর মতো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এখানে কারো কোনো কোয়েরি আছে একটু সামনের দিকে চলে গেল না এটা যদি আমি পিছনের দিকে চলে আসে বা পিছনের স্পেস গুলো যদি কেটে দিই তাহলে কি কোনো সমস্যা হবে কোনো সমস্যা নাই স্যার কোনো সমস্যা নাই আপনি ওই ব্র্যাকেটের উপরে ওই এক লাইনও লিখতে পারেন মানে আপনি যে যে ফরের বড় বড় সোজা গিয়ে ওই সেকেন্ড ব্র্যাকেটটা দিয়েছেন ওই সাথে আপনি পুরো এক লাইনে একদম এই সেমিকোলন দিয়ে এই যে ব্র্যাকেট রিটার্নের আগ পর্যন্ত লিখতে পারেন জি ম্যাম সেমিকোলন দিয়ে সমস্ত স্টেটমেন্ট একটানে লিখলে হবে জি ম্যাম সেমিকোলন দিয়ে দিয়ে সমস্ত লাইনগুলো যদি একই লাইনের মধ্যে লিখি তাহলে হবে জি স্যার গতকাল একজন স্যার একটি লাস্ট একটি কোড দিয়েছিলেন এনআইডি কার্ড সম্বন্ধে এনআইডি পাসপোর্ট ওটা ম্যাম আমি লুপ আকারে করে নিয়ে আসছি সেখানে আর কি যে কোনো নাম্বার দিলে সেটা দেখাবে তার পজিশনটা কি রকম এক্সেল আচ্ছা শেয়ার করুন ম্যাম একটা কোশ্চেন করব এত কোন ঠিক করতেছে ম্যাম অনেকে প্রোগ্রামের শেষের দিকে লিখছে গেট সিএইচ আবার অনেকে লিখছে রিটার্ন জিরো দুইটার ভিতরে সম্পর্কটা কি আর পার্থক্যটা কি
get ch return 0 get ch return 0 এই মুহূর্তে আপনার এটা একদমই দরকার নাই কিন্তু শেখানোর ক্ষেত্রে বলছি get chটাকে শুরুর দিকে ব্যবহার করা হতো বা এখনো ব্যবহার করা হয় আপনার হচ্ছে get ক্যারেক্টার একটা মাত্র সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নেবে ঠিক আছে এটা কি করবে এই ক্যারেক্টার এটা হচ্ছে যখন আপনি আউটপুট দিবেন কনসোলে তখন ওই আউটপুটে স্ক্রিনটাকে ধরে রাখে যখন আপনি একটা ক্যারেক্টার যে কোনো কিবোর্ডে যে কোনো একটা কি প্রেস করবেন ঠিক তখন এক্সিট হয়ে মানে তখন আপনি আপনার সোর্স কোড আবার ফিরে আসেন এই যে আপনি একটা ক্যারেক্টার প্রেস করলেন এইটা এই এই কাজটাই করে ওই গেটস যেটা ডিফাইন করে দেওয়া আছে কনসোল ইনপুট আউটপুটের মধ্যে অর্থাৎ কনসোলে এটার কাজই হচ্ছে কনসোলিং রিটার্ন জিরো যে করা মানে যা আসবে যে রেজাল্টটা আসবে আমরা যদি উপরে লিখে দেই ভয়েড মেইন ফাংশন সেম জি ম্যাম আচ্ছা ঠিক আছে আমি দিব সুযোগ দিব আপনারা একটু এই প্রবলেমটা করে দিবেন আমাকে এটা সবাই লিখে নেন দেন আমি আমারটা স্টপ শেয়ার করে দিই রাইট এ প্রোগ্রাম টু ডিসপ্লে এ প্যাটার্ন অফ গিভেন ক্যারেক্টার ঠিক আছে ক্যারেক্টারগুলো এই ঠিক এইভাবে শো করবে আমরা কি করছি সবাই ট্রাই করছি এটা ঠিক ট্রাই করা হচ্ছে না জি না ট্রাই করতেছি এম গতকাল যে প্রবলেমটা ছিল সেটা ছিল এটা এটা আরেকটু আপডেটিং করা হয়েছে এখানে যদি ম্যাম আমার কাছে চারটা আইডেন্টি কার্ড নেওয়া হয়েছে এনআইডি পাসপোর্ট ইনভিটেশন কার্ড অথবা আইডি কার্ড যদি এখানে আমার কাছে তিনটেই থাকে তাহলে আমি এখানে থ্রি প্রেস করব সেটা আমাকে ভেরি গুড দেখাবে আর যদি এখানে এটা একটু চলমান থাকতে থাকে চলমান থাকবে কারণ এখানে আমি হোয়াইল লুপ ইউজ করেছি আর যদি এখানে যদি চারের উপরে চলে যায় তাহলে এখানে আমাকে ডিনাই দেখাবে আর অন্যান্য যদি কিছু ইউজ করি তাহলে সেটা ইনফিনিটি থাকবে আবার হয়েছে প্রবলেম হচ্ছে আমি কোডটা ইনবক্সে দিয়ে দিচ্ছি ম্যাম আমি করেছি দেখাবো জি এখানে আমি স্টার তো 4টা পর্যন্ত খেলা আছে সর্বোচ্চ 4টা আমি এমন ভাবে লিখছি যাতে 5টা দিলে হয় বা 6টা দিলে হয় যে কোনো সংখ্যা দিলে হয় এমন ভাবে লিখছি আর কি আমি একটু দেখাই হ্যাঁ আউটপুটটা জি যেমন 4 দিলে 4টা হবে 4টা সারি হবে আমি যদি 7 দিই সাতটা সারি হবে এক্স্যাক্টলি এটাই যাচ্ছে মানে এই ধরনের যে কোনো সংখ্যা দিলে ততটা সারি হবে স্যার আমি যদি এখন চাই নিচে যে সাতটা আসছে উপরেও সাতটা আসবে মানে প্রত্যেকটা রোতে সাতটা আসবে ওইভাবে না ওইভাবে আর সহজ ওইভাবে আর সহজ এই আমি করে দিচ্ছি স্টার আসবে এরকম পাঁচটা পাঁচটা করে মানে মানে বর্গাকার বর্গাকার হবে পাঁচটা রো পাঁচটা কলাম 5 বাই 5 বর্গাকার হবে বর্গাকার হবে আর কি বর্গাকার স্কয়ার সাইজ হবে সেকেন্ড ফর লুপে আইটা তুলে দিয়ে আপনি এন বক্স দেন তাহলে এই বর্গাকার হবে হ্যালো জি জি আমি লিখেছি এখন দেখেন আউটপুট দেখাই আমি যদি 4 দেই তাহলে 4টা স্কয়ার সাইজ এভাবে যদি আমি 7 দেই তাহলে 7টা করে জি থ্যাংক ইউ এক্স্যাক্টলি এটাই যাচ্ছিলাম স্যার আমি একটু আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি একটু অ্যাকচুয়ালি কখন আই এর ভ্যালু কোনটা হলে আপনি কি কখন প্রিন্ট করতেছে আগে দুই ওইটা দিয়ে ওই প্রোগ্রাম দিয়ে সেম প্রোগ্রাম দিয়ে আই এর ভ্যালু কোথায় পরিবর্তন হচ্ছে জে এর ভ্যালু কোথায় পরিবর্তন হচ্ছে এই জিনিসটা আমরা একটু এক্স্যাক্টলি দেখতে চাই জি আচ্ছা এটা একটু আমাদেরকে বোঝানোর চেষ্টা করো
এই প্রোগ্রামটা দিয়ে দেখাই না তো প্রথমে ইন্টিজার টাইপের তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি আমি আই জে এন তারপরে প্রিন্ট এফ এন্টার এনি ভ্যালু এখানে ইউজার থেকে একটা ভ্যালু চাওয়া হচ্ছে ইউজার একটা ভ্যালু দেবে আমাকে আর ওই ভ্যালুটা স্ক্যান অ্যাপের সাহায্যে কম্পিউটারে এন ভেরিয়েবলে রাখবে এন ভেরিয়েবলে জমা রাখবে ওই ভ্যালুটা যে ভ্যালুটা ইউজার ইনপুট করবে এখন এন এর মান যদি হয় তিন তাহলে আমরা চাইতেছি প্রতি সারিতে তিনটা করে স্টার এবং এরকমভাবে তিনটা সারি হবে অর্থাৎ স্কোয়ার সাইজ থ্রি বাই থ্রি এন এর মান যদি সাইড হয় তাহলে সাইড বাই সাইড হবে স্টার এভাবে দেখেন আই ইকুয়াল টু ওয়ান তো এন এর মান যদি তিন ধরি আমি তাহলে আমার এই লুপটা অর্থাৎ এই যে সেকেন্ড প্যাকেট থেকে একটা সেকেন্ড প্যাকেট এই যে এই যে ব্লকটা এই ব্লকটা কয়বার কাজ করবে এক থেকে এন এর মান যত ততবার এন এর মান যদি আমি তিন ধরি যদি এন এর মান আমি তিন ধরি যে এন ইকুয়াল টু থ্রি তাহলে আমার এই পুরো লুপটা তিনবার কাজ করবে এবং প্রতিবারে সে কি করবে প্রতিবারে সে আবার জের মান ওয়ান জের মান এন পর্যন্ত অর্থাৎ জের মান ওয়ান থেকে ওই যে এন মানে তিন আবার এক থেকে তিনবার এক থেকে তিন পর্যন্ত সে স্টার প্রিন্ট করতে থাকবে একই লাইনে এই কাজটা সে করবে এক থেকে এন এর মান তিন হলে এক থেকে তিন পর্যন্ত একই লাইন তিনটা স্টার সে প্রিন্ট করবে অর্থাৎ এখানে আউটপুটটা পাইতেছি আমরা এরকম স্টার 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 তার মানে আমার এই এতটুকুর জন্য আমি একটা সারি স্টার পাইতেছি এই স্টার পাওয়ার পরে আমি কি করলাম একটা ব্যাক স্ল্যাশ এন দিলাম অর্থাৎ এক লাইন নিচে গেলাম এক লাইন নিচে যাওয়ার পরে আমার আই এর মান কিন্তু ওয়ান ছিল এখন আই এর মান আবার এক বাড়ানো হয়েছে আই প্লাস প্লাস দিয়ে অর্থাৎ আই এর মান এখন টু এখন টু কি তিন থেকে ছোট বা সমান এই কথাটা কিন্তু সত্য কারণ দুই কিন্তু তিন থেকে ছোট যেহেতু এটা টু থাকতেছে এই লুপটা আবারও ঘুরবে তা আবার ঘুরলে কি হবে আবার তিনটা স্টার প্রিন্ট করবে দ্বিতীয় লাইনে দ্বিতীয় সারিতে এরপরে আবার যখন লুপটা আবার প্রথমে আসবে তখন আবার আই এর মান প্লাস প্লাস মানে কি আই এর মান এক বাড়বে এক বাড়লে আই এর মান হবে কত থ্রি আর থ্রি হলে আই মানে থ্রি থ্রি ইজ লেস ইকুয়াল টু থ্রি থ্রি ইজ লেস ইকুয়াল টু থ্রি কতটা সত্য অর্থাৎ থ্রি কি থ্রির ছোট বা সমান অবশ্যই সমান যতটা সত্য তার লুপটা কিন্তু আবারও ঘুরবে এই এই কাজটা আবারও হবে অর্থাৎ আবারও তিনটা স্টার প্রিন্ট করবে এভাবে এই এই ভিতরের ফরের সাহায্যে এক লাইনে তিনটা স্টার করে প্রিন্ট করা হয় আর বাহিরের যে ফরটা আছে এই ফর কি করে প্রতিবারে একটা করে সারি প্রিন্ট করে এভাবে তিনটা সারি শেষ প্রিন্ট করবে ভিতরের ফর ফর লুপটা শুধুমাত্র একটা লাইন একটা লাইনে তিনটা স্টার প্রিন্ট করবে এবং বাহিরের যে ফর লুপটা আছে এই বাইরের ফর লুপটা এই ভিতরের যে কাজটা এটা তিনবার করাবে অর্থাৎ তিন সারি স্টার প্রিন্ট হবে এবং প্রতিবার স্টারের পরে কিন্তু একটা লাইন নিচে যাবে এই যে এইভাবে আমরা থ্রি বাই থ্রি আমরা একটা স্টার প্রিন্ট করাতে পারি এটা এটাকে দিয়ে এবং যেহেতু আমি এনটাকে আমি এন এর মান কত এটা ঠিক করে দিইনি এখানে ইউজার থেকে চাইছি তাহলে আমি এন এর মান যদি সাত দেই তাহলে চারবার ঘুরবে এটা চারবার ঘুরবে এবং সাইডটা করে স্টার প্রিন্ট করবে এভাবে এন এর মান যদি পাঁচ দেই তাহলে স্টার প্রিন্ট করবে পাঁচটা এবং পুরো লুপটা পাঁচবার ঘুরবে তাহলে পাঁচটা লাইন প্রিন্ট হবে এই মোটামুটি ব্যাখ্যা এবার কারো কোনো কোয়েরি থাকলে বলতে পারেন আপনারা কি বুঝতে পেরেছেন তাহলে আমি শেয়ার স্টপ দিয়ে আপনি আপনারটা শেয়ার করে দেখান নাকি আচ্ছা আমারটা কনসোল আসতেছে না এর জন্য প্রবলেম হচ্ছে শুধু লাস্টে এখানে একটু ভিন্ন ছিল এটা হ্যাঁ সমস্যা নাই এটা এখানে দিলে হয় উপরে দিলে হবে কনসোল দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে আমি কোডিংটা দেখা যাচ্ছে কনসোল দেখা যায় না কনসোল
আজকে শো করছে না এখানে বারবার কি সেট চলে আপনার শেয়ার স্ক্রিন মানে শুধু কোড ব্লক সিলেক্ট করা সেটা নয় আপনি এখানে যে প্রিন্ট অ্যাপ স্টার কমা সিউএল এটা দিয়ে কি বুঝাইছেন এটা হলো কলাম প্রিন্ট করবে কলামে এটা কি লেখা দরকার আছে এটা লিখলে ভালো কারণ এখানে কলামটা প্রিন্ট করবে আমার মনে হয় এটা লাগবে না এটা আমরা আপনি শুধু স্টার লিখলে হবে প্রিন্ট অ্যাপ স্টার আপনার কলামের সংখ্যা যত যত ততটা স্টার প্রিন্ট করবে এটা কল শব্দটা লাগবে না লাগবে না এখানে তা ঠিক আছে লাগবে না কিন্তু আমার প্রোগ্রাম অন্যজনকে বোঝার সহায়তার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে ও আচ্ছা বোঝানোর জন্য আপনি ওই ডাবল স্ল্যাশ দিয়ে কমেন্ট করে লেখেন ডান পাশে আচ্ছা ঠিক আছে এটা ডান পাশে সেমিকোলন ডানে লেখেন সেমিকোলনের ডান পাশে এইখানে লিখতে পারেন বোঝানোর জন্য এখানে লেখা লাগবে না কমেন্ট করে দিয়েছি অর্থাৎ এখানে কলাম নাম্বার যত ততটা স্টার প্রিন্ট হবে তারপরে বাহিরের লুপটা ততটা লাইন প্রিন্ট করবে হ্যাঁ আচ্ছা আপনি আপনি একটু বলেন আপনারটা আপনি দেখা দেন আপনার সাথেই ঠিক ছিল শুধু লাস্টে এখানে একটু অন্যরকম হয়ে গিয়েছে আর আমরা এখানে রিভার্স করতে পারি এটা উল্টো করে স্কোয়ার সাইজ লিখতে হলে এল লিখতে হবে এটা রোমান এস ওয়ান হবে না কল যদি জিরো ধরেন তাহলে রোমান এস ওয়ান হবে আচ্ছা কল আর রোমান মানে প্রথমে হলো রো আর নিচে হচ্ছে কিন্তু কলাম যদি জিরো থেকে শুরু করেন তাহলে এন মাইনাস ওয়ান হবে আর ওয়ান থেকে শুরু করলে এন হবে আচ্ছা এখানে এন হবে এই যে কল লেস ইকুয়াল টু রো রেকশন এটা এন হবে সামন্তী হোক আপনার কি অবস্থা বুঝতে পারলেন কিছু জি ম্যাম বুঝতে পেরেছি কোনো অসুবিধা হচ্ছে না ম্যাম মোহাম্মদ স্যারের সাথে একটা কোশ্চেন ছিল জি মোহাম্মদ আলী স্যার দেখতে পাচ্ছেন স্যার আপনি যেটা বলেছিলেন এখানে যদি আমরা শুধু স্টার প্রিন্ট করি সেক্ষেত্রে আমাদের যেটা প্রিন্ট করবে সেটা হলো স্কোয়ার আকারে থাকবে কিন্তু আমি যদি এখানে যদি পার্সেন্টেন্স ডি দিয়ে প্রিন্ট করি তাহলে আমি যেটা ইনপুট নিব সেটা যদি চার ডিজিট বা পাঁচ ডিজিট নিয়ে থাকে সেটা একসাথে দেখাবে যার জন্য এখানে আমাকে কলামটা ইউজ করতে হবে ওটা হচ্ছে 1 2 3 প্রিন্ট করার জন্য 1 2 3 এগুলি প্রিন্ট করার জন্য আর ডি আগে স্টার না ডি আগে হবে পার্সেন্ট হবে যে এটা হচ্ছে 1 2 3 আপনি কলাম নাম্বারটা প্রিন্ট করার জন্য আর স্টার প্রিন্ট করতে হলে স্টার দিতে হবে ঠিক আছে আচ্ছা ম্যাম আমার কনসোলটা দেখা যাচ্ছে না আমি এখন কি করব আমি স্ক্রিন শেয়ার তো শুধু এটা শো করছে কনসোলটা কি আপনি নিজে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি নিজে দেখতে পাচ্ছি এটা তো কেন হয় আজকের মতো এতটুকুই ছিল যদিও আমাদের শুধু ফর লুপটাই দেখানোর ছিল তো আরো দুটো লুপ আছে ওটা আমরা আগামী কালকে দেখব মোহাম্মদ আলী স্যার প্যাটার্নটা একটু ক্লাসরুমে শেয়ার করে দিন আপনি যে প্যাটার্নের কোডিংটা করলেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ স্যার আপনাদের আর কারোর কোথাও কোনো অসুবিধা হচ্ছে যে আমরা এই জায়গায় বুঝতে পারছি না বোঝার কোনো অসুবিধা হচ্ছে কিনা আমরা যে প্রবলেম গুলো করছি তাতে বোঝার কোনো অসুবিধা হচ্ছে কিনা ম্যাডাম একবার দেখার পরে বুঝতে পারতেছি কিন্তু ফার্স্ট টাইম বুঝতে পারতেছি না মানে বুঝতে পারতেছেন করতে পারতেছেন না এরকম একটা অবস্থা কি জি ম্যাডাম মানে প্রথমবার যখন দেখতেছি তখন তারপরে দেখার পরে বুঝতে পারতেছি যেমন ওই মোহাম্মদ আলী স্যার বুঝালেন তারপরে বুঝলাম এখন বুঝতে পারছি কিন্তু প্রথমে কিভাবে করব ওইটা
ক্যালকুলেশনটা নিয়ে আসতে পারতেছিলাম না এই ক্যালকুলেশনটাই তো আমার দরকার স্যার আমাদের এই ফর লুপের এই ক্যালকুলেশনটাই তো দরকার এই কন্ডিশন কতক্ষণ পর্যন্ত চলবে কতক্ষণ পর্যন্ত এই লুপটা ঘুরবে এটাই আমাদের জানতে হবে তো আমরা একটু প্রবলেমটা করি যে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলো বের করি এই ফর লুপ দিয়ে ঠিক আছে এই প্রবলেমটা আমরা একটু সলভ করি মানে আই এর মান 1 করে বাড়বে এখন যদি বলেন আপনি একটু লিখে দেন উপরে i = i + 1 উনাকে একটু দেখান কিভাবে লেখা যায় ওখানে হ্যাঁ কমেন্টে লিখে দিলেন i = i + 1 তার মানে হলো i এর মান 1 করে বাড়বে না ওনার প্রশ্নটা বোধহয় এরকম যে আমি তো জোড় সংখ্যা লিখব 2 করে বাড়া দরকার তাহলে ওই i এর 1 এর জায়গায় 2 দিবেন হ্যাঁ আমি 2 করে বাড়াইতে পারতাম ওইভাবে হবে আর আমি কি করলাম আমি 1 থেকে 100 পর্যন্ত এটা লুপ হবে তবে সবগুলা প্রিন্ট করবে না আমি ভিতরে একটা কন্ডিশন লাগাই দিছি ভিতরে একটা কন্ডিশন দিয়ে দিছি যে ইফ i মডুলাস 2 = 0 অর্থাৎ i যদি 2 দ্বারা বিভাজ্য হয় বা i কে 2 দ্বারা ভাগ করলে যে ভাগশেষ 0 হয় তাহলে তুমি স্বাভাবিক i এর মান তাহলে আমি প্রথমে পাইতেছি 2 তাহলে 2 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 এজন্য 2 স্বাভাবিক আবার যখন 3 আসবে 3 আসলে কিন্তু কন্ডিশন সত্য থাকে না 3 আসলে আমার ইফ কন্ডিশন সত্য হয় না 3 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষে 1 থাকে তখন কিন্তু 3 স্বাভাবিক না আবার 4 আসলে 4 স্বাভাবিক সাইড ভাগ ঠিক আছে স্যার জি জি এই কন্ডিশন দাওয়াতে জোড় সংখ্যা আসবে একই ভাবে যদি আমি 0 জায়গাতে 1 দেই 0 জায়গা যদি 1 দেই তাহলে কি আসবে বলেন তো বিজোড় সংখ্যা আসবে এই যে এখন 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা আসছে ধন্যবাদ क्योंकि স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমার আজকে এইটাই প্রবলেম ছিল যে আসলে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে আজকে এই ক্লাসে এটাই হচ্ছে বারবার জি অনলাইনটা দ্বারা কি বোঝাচ্ছে থ্যাংক ইউ স্যার আমার আজকে এটাই প্রবলেম স্যার আমি ভাবছিলাম ম্যাডামকেও বলবো যে অনলাইনে মানে কি হচ্ছে আজকে যদি ক্লাস শুরুতে প্রত্যেকটা লাইন বাই লাইন বোঝানো হচ্ছে ধন্যবাদ দেন আমরা কি আর কিও দেখাতে চাই জি ম্যাম আপনার বোঝানো ঠিক আছে সমস্যা নাই কিন্তু আমি আগে বলতে যাচ্ছিলাম না আপনি বলছেন আবার আমি কিউতে কিন্তু যাই না কারণ আপনাদেরকে কিন্তু আমি ল্যাব টাইমটা বেশি দেওয়ার চেষ্টা করি মানে এই প্র্যাকটিস টাইমটা বেশি দেওয়ার চেষ্টা করি কোথায় কোনো প্রবলেম থাকলে আমরা সবাই সবার সাথে শেয়ার করি সেই প্রবলেমগুলো যাতে সলিউশন করতে পারি জি ম্যাম ঠিক আছে স্যার চেষ্টা করব আর কি আচ্ছা আর কোনো কোশ্চেন আছে স্যার আপনাদের আশা করি প্রবলেমগুলো বুঝতে পেরেছেন আপনারা খুব সুন্দর করে করেছেন মনিরুল ইসলাম স্যার আজকে একদমই চুপ ছিলেন কোনো রেসপন্স পাইনি রকিব বলছেন ম্যাম আসি ম্যাডাম ম্যাম আসি আপনার থেকে কোনো রেসপন্স পাচ্ছি না আজকে ম্যাম শুধু দেখে যাচ্ছি কেন আমরা তো দেখতে যাচ্ছি ম্যাডাম বুঝতে পারছি ম্যাডাম ম্যাডাম দেখে যাচ্ছি শুধু ওয়াহিদুল হক স্যার আপনার কথাও কিন্তু মানে শুনতে পাইনি আজকে কারণ আমরা চাচ্ছিলাম যে যেহেতু একদমই আজকে এই ফর লুপে এই এতটুকু দেখানো কারণ একদিনে এর থেকে বেশি দিলে যারা একদমই যে নতুন যারা আছেন তারা হিমশিম খেয়ে যাবেন তো যার কারণে আমার কাজ হলো প্র্যাকটিস করানো বেশি বেশি এই জন্য প্রবলেম গুলো দিলাম এবং আপনাদের কাছ থেকে আমি সলিউশন করে নিলাম কিন্তু অনেকটা দেখ জি জি ম্যাম ম্যাম গুগল ক্লাসের ব্যবহারটা কিন্তু কমে গেছে আগের থেকে কমে গেছে এখন অল্প একজন কিছু পোস্ট দেয় অনেকেই দেয় না আমার একটা আহ্বান থাকবে সব স্যার এবং ম্যাডামরা যাতে এখানে যে যতটুকু পারে বা বুঝে এখানে যেন পোস্ট দেয় তাহলে আমরা যে শেয়ার করলে আমরা শেয়ারের মাধ্যমে অনেক কিছু শিখতে পারি হ্যাঁ এক্স্যাক্টলি আমি সেটাই চাইছি আমরা একটু শেয়ার করি যতটুকু জানি
আমরা যে যতটুকু জানি একটু শেয়ার করলে জিনিসটা বেশি হয়। কোনো কনফিউশন হলে, কোনো প্রবলেম হলে সলভ তো করবই আমরা, আমাদের ক্লাসে কিন্তু আমাদের সলভ করতে হবে। আচ্ছা, তো গতদিন কিন্তু বলেছিলাম একটা ইস্যুটা সলভ হয়নি আর কি, কেউ একজন আমাকে দেখিয়েছিলেন, আমাদেরকে নামটা ভুলে গেলাম। তো আপনার প্রবলেমটা কিন্তু গুগল ক্লাসরুমে আমি দেখিনি পরে, ঠিক আছে? তো আপনারা একটু কাইন্ডলি গুগল ক্লাসরুমে শেয়ার করেন, আর হচ্ছে আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা এখানে রাখতে পারি। আর কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম। আসসালাম, ধন্যবাদ সবাইকে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন যে যেখানে আছেন। ধন্যবাদ সবাইকে, ওয়ালাইকুম আসসালাম।